বিএসবি ক্যাম্বিয়ার নিবেদিত একুশের বইমেলার খবর। একুশের বইমেলা অনুষ্ঠানে আপনাদের একুশের বইয়ের খবর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইশরাত জাহান উর্মি। আজকে বইমেলার নবম দিন। এবারে বইমেলার একটু ভিন্নভাবে শুরু হয়েছে। এক তারিখ থেকে সাধারণত শুরু হলেও এই ভাষার মাসের বইমেলা এবার শুরু হয়েছে 15 তারিখ থেকে, অর্থাৎ কিছুটা দেরি করে। আজকে খোলার দিন, ফলে বইমেলায় যে পরিমাণ জনসমাগম হওয়ার কথা সেই পরিমাণ না হলেও একেবারে কম পাঠক বা ক্রেতাও কিন্তু নেই, মোটামুটি আছে। এবং প্রকাশকরা বলছেন যে 21 তারিখের পর থেকে আসলে সাধারণত পাঠকরা বই কিনতে শুরু করেন, তার আগে পর্যন্ত আসলে নতুন বই নেড়ে ছেড়ে দেখেন বা তালিকা তৈরি করেন, এবং 21 তারিখের পরে কিন্তু তারা আসলে বই কেনেন এবং সেই বই কেনার বিষয়টি শুরু হয়েছে ইতিমধ্যে। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন চেষ্টা করি একজন অতিথির সঙ্গে কথা বলতে, কখনো পুরনো লেখক হন বা প্রকাশক হন, পাঠক হন, কখনো নতুন লেখক বা পাঠকও হয়ে থাকেন। আজকে আমাদের সাথে একজন লেখককে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ চৌধুরী। আমি খুবই দুঃখিত, ওনার বইয়ের নাম সুবর্ণ গল্প, দুবর্ণ গল্প তিন, এর আগেও আরো দুটো বই বের হয়েছে। আপনি যদি একটু বইটা সম্পর্কে বলেন। হচ্ছে কি একটা স্মৃতিকথনমূলক সংকলিত গল্প, এটা আমরা যারা এসএসসি 96 সালে পাস করেছি আর কি, তাদের 25 জন রাইটারকে নিয়ে লেখা এবং 25 জন রাইটারে 50টা গল্প নিয়ে লেখা। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের এসএসসি 96 ব্যাচে 25 বছর পড়তে এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পড়তে, এই দুটাকে থিম বিবেচনা করে 25 জন রাইটারে 50টা গল্পের স্মৃতিকথনমূলক গ্রন্থ করা হলো। এবং এটা মূলত আপনাকে 90-এর দশকে নিয়ে যাবে আর কি, যখন আমরা হাওয়াই মিঠাই খেতাম বা 1 টাকা দামের আইসক্রিম খেতাম, হ্যাঁ, বা ওই আজান পল্লী বাসায় ঢুকতাম, ওই যে ওই স্মৃতিচারণগুলো, যখন ইন্টারনেট ছিল না, হ্যাঁ, ওই সময়গুলোতে নিয়ে যাবে আর কি, আমাদের যে কারেন্ট ইলেকট্রিসিটি থাকতো না, খুবই জ্বলতো, ওরকম সময়গুলো মূলত 90-এর দশকে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে এই বইয়ের মূল উদ্দেশ্য। আর মানে আপনি নিজে একজন গবেষক, তো গবেষণার পাশাপাশি সাহিত্যকর্ম করা এটা খুব একটা মানে দেখা যায় না বা কম দেখা যায়, সেই বিষয়টাকে কিভাবে সমন্বয়? আসলে গবেষণা তো সব কিছু সমাজেরই অংশ, মানে গবেষণা মানে সায়েন্টিফিক শোনালেও আপনি এটা জ্ঞান আপনি আহরণ করবেন প্রকৃতি থেকে, আর প্রকৃতির মাঝে শিল্প সাহিত্য সব কিছু বিরাজমান। তো যা গবেষণা করে বরঞ্চ আমি বলবো আমার লিখতে বা আমার একটা প্রকাশ করতে আরও সুবিধা হলো, এই কারণে যে এখানে রিসার্চ একটা মাইন্ড ডেভেলপ করে, যখন একটা বই আপনি তৈরি করবেন কী বিষয়ের উপর তৈরি করবেন, কতটুকু আপনার গবেষণা করতে পারেন, দিলে সেই বইটা কতটুকু সমৃদ্ধ করা সম্ভব। আমি বরঞ্চ বলবো আমার গবেষণা পেশাটাও একটা প্লাস পয়েন্ট কাজ করেছে এই বইগুলোকে সমৃদ্ধ করার ক্ষেত্রে। আপনাকে অনেক ধন্যবাদ ইমতিয়াজ চৌধুরী। আশা করি আপনার এই দুবর্ণ গল্প তিন এটি ভালো পাঠকপ্রিয়তা পাবে, আপনাকে আবারও রিসার্চ আমরা পাবো আমাদের অন্য কোনো। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি। দর্শক, কথা বলছিলাম একজন ইমতিয়াজ চৌধুরী, রাজ প্রকাশক শাহাদ হোসেন তিনি আছেন আমাদের। যেহেতু আসলে 21 তারিখের পরে সাধারণত আপনারা বলে থাকেন যে 21 তারিখের পর থেকে পাঠকেরা বই কিনতে শুরু করে বা শুরু করেন ক্রেতারা, কেমন হচ্ছে এখন বেচাকেনা 21 তারিখের পরে? এবারে বইমেলাটা যেহেতু 15 তারিখের পরে শুরু হয়েছে, 15 তারিখ থেকে শুরু হয়েছে, তো আমরা ভয়ে ছিলাম যে পাঠক আসলে সমাগম হবে কিনা, কিন্তু সেটা মিথ্যে প্রমাণিত করে প্রথম দিন থেকে আমরা পাঠক পাচ্ছি। এবং পাঠকের যেটা লক্ষণীয় বিষয় যে মেলার প্রথম দিন থেকেই কিন্তু তারা বই কিনছেন, এবং 21-এর পরে যে বই কেনার প্রবণতাটা দেখা যায়, যে আজকের মেলাটা যদি আপনি লক্ষ্য করবেন যে সবার হাতে কিন্তু একটা ব্যাগ আছে, অর্থাৎ তারা কিন্তু বই কিনছেন, এটা আমাদেরকে খুবই আশান্বিত করছে। এবং বাকি যে দিনগুলো আছে আমরা মনে করি যে পাঠক আরও বই কিনবেন এবং আমরা যে লক্ষ্য নিয়ে এসেছি সেই লক্ষ্য পরিপূর্ণ হবে। মানে এমনিতে করোনার কারণে তো আসলে 2 বছর ধরে আমরা দেখছি যে আসলে বইমেলা সেই আগের যেই চেহারা ছিল, একটু শঙ্কা আছে, একটু সব জায়গায় এক ধরনের ভীতি আছে, কিন্তু এবছর শুরু হয়েছে দেরি করে, তারপরও আপনি বলছেন যে মানে মোটামুটি প্রকাশকদের মানে বই বিক্রির হার বেশি, তার মানে শঙ্কাটা ছিল বলেই তো গত বছর যেমন মেলাটা ফেব্রুয়ারিতে শুরুই হয়নি, মার্চে শুরু হয়েছে মেলা আমরা করতে পারিনি, এবার যেটা হলো ফেব্রুয়ারি মাঝামাঝি সময় শুরু হয়েছে। এবং আমি বললাম যেটা যে আসলে আমরা একটু মানে আশান্বিত, কারণ পাঠক আসছেন
এই এই করোনা বিবেচনার পরেও যে পাঠক আসছেন তারা বই নিচ্ছেন, কারণ আমাদের পরিবেশটা পাঠক উপযোগী করেই করা হয়েছে। এবং যে দিনগুলো আছে এবং আমরা যেটা চেয়েছি সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীও তার ভাষণে বলেছেন যে মেলাটাকে আর একটু পরিবর্তন করা, সে পরিবর্তন করে 17 মার্চ যদি মেলাটা করা হয়, আমার মনে হয় যেভাবে পাঠক আসছেন আমাদের ক্ষতিটা আমরা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবো। তার মানে হচ্ছে যে আপনাদের সবারই দাবি আসলে একটু বাড়ানো হচ্ছে। সবাই ধন্যবাদ সাদত হোসেন আপনাকে। কথা বলছিলাম অধিকারীর সাথে, মেলার আরেক প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাহমিদা শম্পা, তার কাছে একটু জানতে চাইবো কি অবস্থা ওই প্রান্তে। শম্পা আপনি যদি শুনতে পান আমাকে আমাকে জানাবেন অন্য প্রান্তের খবরাখবর। শম্পা ধন্যবাদ। আমি আছি আজ বাংলা একাডেমির এই অংশে অমর একুশে বইমেলার। একটা সময় ছিল যখন এই বাংলা একাডেমি প্রাঙ্গণকে ঘিরেই কিন্তু অমর একুশে গ্রন্থমেলা একেবারে জমজমাট হয়ে উঠত, কিন্তু সময়ের দাবির প্রেক্ষিতে এখন মূল অংশ যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানেই মূল বইমেলার যে আয়োজনগুলো সেটি হয়ে থাকে। বড় পরিসরে পাঠক সংখ্যা বেড়েছে, লেখক সংখ্যা বেড়েছে, প্রকাশক সংখ্যা বেড়েছে, তবে বাংলা একাডেমির এই অংশে এখনও কিন্তু বেশ কিছু আমরা বইমেলার স্টল দেখতে পাই। তবে এই স্টলগুলো সম্পর্কে একটু এবারে জানাতে চাইব আমাদের যারা দর্শকরা আছেন তাদেরকে। এই বাংলা একাডেমি অংশে মূলত বাংলা একাডেমি যারা আয়োজক তাদের বেশ কয়েকটি স্টল আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্টল দেখতে পেয়েছি আমরা। সেই সঙ্গে আছে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা, সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের স্টল কিন্তু এই অংশটিতে আছে। যেমন আমরা একটি স্টল এখন দেখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তার মানে সেই পুলিশের পক্ষ থেকে এই স্টলটি দেওয়া হয়েছে এবং এখানে বেশ কিছু আমরা বইও দেখতে পাচ্ছি। এই স্টলটিতে আসলে কি আছে এবং এই স্টলটির বিশেষত্ব কি সেই বিষয়টা আমরা জেনে নিতে চাইবো একজনের সঙ্গে কথা বলে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, জি, যিনি আমাদেরকে এই স্টলটি আসলে কেন কি আছে এই এখানকার বইগুলোতে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এখানে বইগুলো আছে সব আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যত রাইটার আছেন আমাদের বইগুলোর সবগুলো হচ্ছে যে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়া হচ্ছে যে আমাদের পুলিশের যে সদস্য আছে, যেমন হচ্ছে যে সিনিয়র একজন অফিসার, ওনার স্বামী বা বউ। পুলিশ পরিবারের তরফ থেকে আসলে যে বইগুলো আপনাদের চাকরি জীবনের অভিজ্ঞতা বা তার বাইরেও লেখনির যেই ব্যাপারটি আছে সেটাই কিন্তু আপনাদের এই স্টলকে, মোট কথা বাংলাদেশ মেট্রোপলিটন বা বাংলাদেশ পুলিশকে আসলে আপনারা রিপ্রেজেন্ট করছেন। এবার আসি একটু বেচা কেনার আগ্রহ কেমন সাধারণ মানুষের এই স্টল বা এখানকার বইয়ের প্রতি? না আছে ইনশাল্লাহ, মোটামুটি ভালোই আছে, মানে অনেক কিনতেছে, ইনশাল্লাহ আরো সামনে কিনবে, ভালোই বিক্রি হচ্ছে আমাদের এখানে। কেনাকাটার পাশাপাশি নিশ্চয়ই অনেক প্রশ্ন বানিয়ে জর্জরিত করা হয় আপনাদেরকে। জি, অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো উর্মি, শুনছিলেন যে এখানে আমরা একটি স্টল ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে স্টলটি আছে সেই স্টল কথা জানাচ্ছিলাম, আবারও আপনার কাছে ফিরতে চাইবো পরবর্তীতে যখন আবারও আমার কাছে আসবেন তখন এখানকার যে স্টলগুলো আছে কি কি বিশেষত্ব বা কী ধরনের বই পাওয়া যাচ্ছে সেগুলো জানিয়ে দেব। বইমেলার এই অনুষ্ঠানের এই আয়োজনে আমরা বিরতির পর আবারও ফিরবো, থাকুন ততক্ষণ আমাদের সাথে। আবারও স্বাগত জানাচ্ছি বিএসবি ক্যাম্ব্রিয়ান নিবেদিত একুশে বইমেলার এই আয়োজনে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে মেলার নবম দিন এবং এবারে বইমেলা শুরু হয়েছে কিছুটা দেরি করে, কিন্তু আজকেও পাঠক ক্রেতা যারা এসেছেন বইমেলায় প্রকাশকরা কিন্তু খুশি, তারা বলছেন যে বই বিক্রি হচ্ছে এবং 15 দিনের এই এই যে দেরি করে শুরু হওয়া এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছেন। একই সঙ্গে তারা আশা করছেন যে মেলার সময়সীমা কিছুদিন বাড়বে। আমি সবসময় এই অনুষ্ঠানে আমরা কথা বলি অতিথিদের সাথে, একজন আরেকজন লেখক আমাদের সঙ্গে এবারে যুক্ত হতে চাচ্ছেন, লিজা কামরুন নাহার, মা নামে একটি ছোট গল্পের বই তার কাছে রয়েছে, আমি তার সঙ্গে একটু কথা বলবো। লিজা কামরুন নাহার, মূলত কী ধরনের লেখালেখি করেন আপনি? আমি মূলত, আমার তো 5-6 বই বেরিয়েছে, তো আমি ম্যাক্সিমাম বইগুলোতে আমি মেয়েদের নিয়ে লিখি,
আমার ফার্স্ট বই ছিল কবিতার বই অন্তর থেকে আহুরি বচন, তারপর মেয়ে চরিত্র ভিত্তিক একটি বই ছিল উপন্যাস, সেটি ছিল সরলা, তারপর একটি প্রবন্ধ ছিল নতুন প্রজন্মের ইন্টারনেট আসক্তি, আর এরপর একটি উপন্যাস ছিল প্রেম, এবং আজকে এবার এই বই মেলায় বের হয়েছে মা, এখানে 13 জন মাকে নিয়ে, বাঙালি মাকে নিয়ে আমি লিখেছি। মূলত কি ধরনের, মানে আপনি যা বললেন প্রেম নিয়েও আছে, ইন্টারনেটের যে অসুবিধাগুলো সেগুলো নিয়ে আসক্তি সেগুলো নিয়েও লিখেছেন, আপনার লেখার মধ্যে বেশ ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে, আর কি কি নিয়ে কাজ করার ইচ্ছে পোষণ করেন? আমি আসলে আমাদের সামাজিক মূল্যবোধের জায়গাটা অনেকটা ক্ষয়ে গেছে, আমরা যতই শিক্ষিত হচ্ছি যতই সভ্য হচ্ছি আচরণে পোশাকে ভাবনায় মগজে আমাদের অনেক বেশি অসুস্থতা ঢুকে গেছে। তো আমি নেক্সট বইটি লিখতে চাচ্ছি বৃদ্ধাশ্রম নিয়ে, তবে বইটির মূল প্রতিবাদ্য বিষয় থাকবে শূন্যতা। আমার চিন্তাভাবনায় আছে যে কেন শূন্যতা তৈরি হচ্ছে, কেন শূন্যতা বসবাস করছে মানুষ, সেখানে মূল্যবোধের কোন জায়গাটা আমাদের ক্ষয়ে যাচ্ছে, কেন আমাদের সুশিক্ষার অভাব হচ্ছে, কেন ভালোবাসা কমে যাচ্ছে, কেন যান্ত্রিক হয়ে যাচ্ছি আমরা, শুধু যান্ত্রিক সভ্যতার কারণেই কি যান্ত্রিক হয়ে যাচ্ছে? বৃদ্ধাশ্রমের সঙ্গে এটার সম্পর্ক কি? কারণ আমরা দেখছি যে আমরা এত বেশি ব্যস্ত হয়ে গেছি নগর জীবন, আমরা তখন মা বাবাকে সময় দেওয়ার চাইতে নিজের স্বার্থটাকেই বেশি গুরুত্ব, বাবা মা তো বৃদ্ধাশ্রমে ভালোও থাকতে পারে, এটিও তার একটা কনসেপ্ট। হ্যাঁ, সেই কনসেপ্টটা আমি আপনাকে সাপোর্ট করছি। বৃদ্ধাশ্রমে সব মা বাবা ভালো থাকে সেটা কোনো কথা না, কারণ কিছু কিছু মা বাবা সন্তানের ভালোবাসা সন্তানের আদর লালনকে লালন করে মনে হয়। আপনি সব মিলিয়ে আসলে লিখতে চান এবং পাঠকের কাছে নতুন কোনো ভাবনা পৌঁছে দিতে চান। আপনাকে ধন্যবাদ লিজা কামরুন নাহার সঙ্গ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এক লেখক লিজা কামরুন নাহার। আজকে বইমেলার তথ্য যদি একটু জানাই যে গল্প উপন্যাস কবিতা এবং প্রবন্ধ মিলিয়ে নতুন নতুন সব বই কিন্তু মেলায় প্রতিদিনই আসছেন, এবং প্রকাশকরা যেটি বলছেন যে তারা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন, কিন্তু যেটি আগেও বলছিলাম যে আসলে বইমেলার সময়সীমা বাড়ানোর দাবি কিন্তু আসলে সকলেই করছেন। মেলার পরিবেশ সম্পর্কে যদি একটু জানাই যে প্রথম দু তিন দিন একটু ধুলার দৌরাত্ম্য ছিল, আজকে কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে না, অর্থাৎ বাংলা একাডেমি কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন রয়েছেন এই বিষয়ে, বা এই এই ধুলা যাতে না হয় সেই বিষয়টাতে, এবং এবার মেলা বেশ গোছানো, আমি হয়তো একেবারে স্টিল ক্যামেরাতে দেখাতে পারবো না, কিন্তু একটু আমি জানিয়ে রাখতেই চাই যে মেলার যেই গোছানো যে অবয়বটি সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রান্তে সেটি কিন্তু দেখা যাচ্ছে, স্টলগুলো সুবিন্যাস করা হয়েছে, একপাশে ফুড কোর্ট বা খাবার দোকানগুলো রয়েছে, এবং মেলার কোথাও আসলে অপরিচ্ছন্ন কোনো বিষয় নেই। তবে একটি বিষয় আসলে বইমেলায় দেখাই যাচ্ছে, সেটি হচ্ছে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি আসলে বারবার করে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বলছে সেটি খুব একটা কিন্তু মানতে দেখা যাচ্ছে না, যদিও জায়গাটি যথেষ্ট সুবিন্যস্ত, অনেক বড় একটি জায়গা, কিন্তু তারপরেও স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বলা হচ্ছে মাস্ক পরা বা এই বিষয়গুলো, এগুলো কিছুটা হলেও কিন্তু কম দেখা যাচ্ছে, বা এগুলোর এক ধরনের অভাব দেখা যাচ্ছে। আমাদের আরও এক সহকর্মী ফাহমিদা শম্পা, ফাহমিদা শম্পা মেলার অন্য প্রান্তে রয়েছেন, আমরা আবারও একটু তার কাছে যেতে চাই এবং জানতে চাই অন্য প্রান্তের খবরাখবর। ফাহমিদা শম্পা, আপনি আবারও আমাদেরকে জানাবেন যে আপনি যে প্রান্তে রয়েছেন এখানে বই বিক্রি সহ অন্যান্য সব কিছু, মেলার পরিবেশ প্রতিবেশ সব সম্পর্কে আমাদের দর্শকদের একটু জানাবেন ফাহমিদা শম্পা। বিকেল গড়িয়ে ধীরে ধীরে যতই সন্ধ্যা নামছে এই বইমেলা প্রাঙ্গণ কিন্তু ততই একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছে, পাঠকদের লেখকদের খুদে বিশেষ করে খুদে পাঠকদের পদচরণতে একেবারে মুখরিত হয়ে উঠছে এই বসন্তের সন্ধ্যা। যেমনটি জানাছিলাম, বইমেলার এই বাংলা একাডেমি অংশে বিভিন্ন সংস্থা বা বিভিন্ন ধরনের মন্ত্রণালয় বা একটু ভিন্নধর্মী যেসব প্রকাশনা সংস্থা আছে তাদের বইগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তেমনি এর আগের অংশে জানিয়েছিলাম পুলিশদের একটি স্টল দেখতে পেয়েছিলাম, এবার আরেকটি স্টলের কথা আপনাদেরকে জানাবো। আমরা যারা অধিকাংশ মানুষ মেলাতে এসে থাকি তারা সবাই কিন্তু দৃষ্টিশক্তি সম্পন্ন, চোখ দিয়ে বই পড়ে অভ্যস্ত আমরা, এবং এটাই প্রত্যাশা করি যে সাদা কাগজের ওপর কালো হরফের লেখা
বইগুলোই আমরা পড়ব। তবে এখানে এমন একটি প্রকাশনা সংস্থা আমরা দেখতে পাচ্ছি, স্পর্শ ফাউন্ডেশনের, যেটি হচ্ছে স্পর্শ ব্রেল প্রকাশনা। শুধু দৃষ্টিশক্তি যাদের আছে তাদের জন্যই বইমেলা নয়, দৃষ্টিজয়ী যারা আছেন, যাদের দৃষ্টিশক্তি নেই, তারা কিন্তু স্পর্শের মাধ্যমে ব্রেল পদ্ধতিতে প্রকাশিত যে বইগুলো আছে সেই বইগুলো এখানে পড়ে দেখতে পাচ্ছেন। পড়ে বললে ভুল হবে, আসলে স্পর্শ করে তারা দেখছেন, তারা সাহিত্যের যেই রস সেটিকে কিছুটা নেবার হলো চেষ্টা করছেন। এবং এই স্পর্শ ব্রেল প্রকাশনা সংস্থা থেকে যেটি জানানো হয়েছে, এবছর তারা 2008 সাল থেকে কাজ করছে এই ব্রেল বইগুলো প্রকাশনার কাজে। এই 2008 থেকে 2022 সাল পর্যন্ত তারা 101টি ব্রেল বই প্রকাশনা করেছে। এবং প্রতিদিনই যারা দৃষ্টি প্রতিবন্ধী বা দৃষ্টিজয়ী মানুষ যারা আছেন তারা এখানে এসে বইগুলো পড়ে দেখেন। এবং তাদেরকে ঘিরে মেলায় আসা যারা দর্শনার্থীরা আছেন তাদেরও কিন্তু আগ্রহের কোনো আমরা কমতি দেখিনি। তারা জানতে চাচ্ছেন এই যে সাদা পৃষ্ঠাতে সাদা যেই ফোঁটাগুলো আছে সেগুলোকে ধরে ধরে কিভাবে আসলে তারা পড়ছেন, এটিও কিন্তু মেলাতে যারা আসছেন দেখতে তাদের কাছে একটি গভীর আগ্রহের বিষয়। তারা ওই ব্রেল পদ্ধতি সম্পর্কে জানতে পারছেন এবং যারা দৃষ্টিজয়ী মানুষেরা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের অভিজ্ঞতার কথা জানতে চাচ্ছেন। এবং আমি নিজেও এই দৃষ্টিজয়ী মানুষগুলোর সঙ্গে কথা বলেছি, তাদের কিছু আক্ষেপের কথাও আছে, সেগুলো একটু শুনতে চাইবো। জি, আপনি তো ইন্টারমিডিয়েটে পড়ছেন এবং বলছিলেন যে সাহিত্যের বইয়ের সংখ্যা সেই অর্থে আপনারা পান না, কি হলে আসলে আরও ভালো হয় আপনাদের জন্য? জি, আসলে আমার যেটা ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যাশার জায়গা সেটা হচ্ছে যে স্পর্শ ফাউন্ডেশন, আপনি দেখতে পাচ্ছেন যে একটি স্টলই আছে আমাদের স্পর্শ ব্রেল প্রকাশনা বাংলা একাডেমিতে। আপনি যদি পুরো বইমেলা ঘুরে দেখেন একটিও কিন্তু প্রকাশনী নাই বা একটি প্রকাশনীতেও কিন্তু ব্রেল বই নাই। তো আমরা চাই যে আসলে আমরা পুরো বইমেলাটাতেই ঘুরতে চাই, এই বইমেলার সবার জন্যে একটা স্টলে আমরা সীমাবদ্ধ থাকতে চাই না, আমরা চাই যে সব জায়গাতেই আমাদের পদচারণটা থাকুক। চমৎকার প্রস্তাবনা দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। উর্মি, যেমনটি শুনছিলেন যে একটি মাত্র স্টলের মধ্যে যারা এই দৃষ্টিজয়ী মানুষেরা আছেন তারা কিন্তু থেমে থাকতে চান না, তারা প্রত্যাশা করেন আরও প্রকাশনী সংস্থা যারা আছে তারা এই ব্রেইল বইগুলোকে প্রকাশনার উদ্যোগ নেবে, এমনটাই কিন্তু তাদের প্রত্যাশা। উর্মি, ফিরে যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ শম্পা আপনাকে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে আরেকজন লেখককে আমাদের সাথে পেয়েছি, গল্পকার মনি হায়দার। আজকে মেলার নবম দিন এবং আসলে যদি সময়সীমা না বাড়ে তাহলে প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। মেলা কেমন দেখছেন ছোট্ট করে যদি একটু? চমৎকার, অসাধারণ বই মেলা। এবং গত বছর যে মেলায় না হওয়ার একটা দুঃখ হয়েছিল কিন্তু যথার্থভাবে জমে ওঠে নাই, সেই দুঃখটা কিন্তু পূরণ হয়ে গেছে এবং সুন্দরভাবে যথার্থভাবে সাজানো গোছানো, প্রচুর পাঠক আসছে, প্রচুর লেখক আসছে, নতুন বই আসছে। এবং আরেকটি বিষয় বলি, আপনি যেটা বললেন যে মেলা বাড়বে না, আমার মনে হয় যে মেলা বাড়বে এবং তার একটা প্রস্তুতিও চলছে। মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছিলেন যে এক মাস মেলা করা যায় কি না, তো মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তিটাই এক ধরনের সিগন্যাল দেয়া যে মেলাটা হয়তো বাড়বে। আপনারাও অপেক্ষায় আছেন বা প্রকাশকরাও আসলে অপেক্ষায়? লেখক পাঠক সবাই অপেক্ষায় আছে, তার কারণ একটা দ্বিধা ছিল মেলাটা হবে কি হবে না, এবং অনেক উপযুক্ত বই আদা প্রস্তুত হয়েছিল বা আদৌ হবে কি না সেরকম একটা ব্যাপার ছিল। করোনা সংক্রমণও বেশ কমে গেছে। সুতরাং যখন করোনাকে আমরা জয় করেছি বা করোনা কমে গেছে, পাঠক আসবে, লেখক আসবে, নতুন বই আসবে, একটা সম্পর্ক, একটা রিদম আবার নতুন করে গড়ে উঠবে, এই মরা জ্যোৎস্নায় আবার নতুন জ্যোৎস্না গড়ে উঠবে। আর বই আসলে এই বছর আপনার প্রবণতা কি দেখছেন, কোন ধরনের বই আসলে বেশি পাঠকরা কিনছেন বা বেশি প্রকাশ হচ্ছে? আমি যেহেতু গল্পের মানুষ, আমি দেখলাম যে আমার একটা গল্পের বই বেরিয়েছে অনুপ্রাণন থেকে, একটি খুনের প্রস্তুতি বইটা, আমি তো দেখছি যে বইটি ভালো যাচ্ছে। হ্যাঁ, গল্পের বই এরপরে সবসময় একটা ট্রেন্ড থাকে। কথা বলছিলেন বিএসবি ক্যাম্ব্রিয়ান নিবেদিত একুশ মেলা অনুষ্ঠানের আয়োজন আজকে এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে, থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।